ক্ষমতায় গেলে সকল গুম খুনের বিচার করা হবে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দ্রব্যমূল্য নিয়ে গ্রাম পর্যায়ে আন্দোলন শুরু হয়েছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। দুপুরে বিএনপি গুলশান কার্যালয়ে গুম খুনের শিকার হওয়া নেতাকর্মীদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। যদি এই সরকারকে পরিবর্তন করে নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি, একটা সত্যিকারের জনগণের পার্লামেন্ট আনতে পারি, তাহলে আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সকলের পুনর্বাসনের জন্য সর্বোত্তম ব্যবস্থা নেওয়া হবে।